ফের মৃতদেহ উদ্ধার। নিজ বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ঘটনা রাজধানীর চানমারি এলাকায়। মৃত মহিলার নাম দীপালি দেবনাথ, বয়স আনুমানিক 40 বছর। এক মহিলার রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যাবাতি রাজধানীর চানমারি এলাকায় নিজ বাড়িতে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃত মহিলার নাম দীপালি দেবনাথ, বয়স আনুমানিক 40 বছর। জানা যায়, যখন এই ঘটনাটি ঘটেছে তখন দীপালি দেবনাথের বাড়িতে তার স্বামী ও ছেলে কেউই বাড়িতে ছিলেন না। পরবর্তী সময় ছেলে যখন ঘরে এসে দেখে তার মায়ের মৃত ঝুলন্ত দেহ, তারপর ছেলের চিৎকার চেঁচামেচিতে আশপাশ এলাকার লোকজন এসে দেখতে পায় এই ঘটনাটি। তারপর সাথে সাথে খবর দেওয়া হয় পূর্ব মহিলা থানায়। পশ্চিম মহিলা থানার পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়ে দেন। পাশের বাড়ি যে হয়েছে, তারা মালিকের নাম কি? তারা মালিকের নাম হলো রানুপর। আর এদিকে দীপালি দেবনাথের ছেলের অভিযোগ, তার মাকে খুন করা হয়েছে। অভিযোগ, কিছুদিন আগে তার মায়ের সাথে পাড়ার কিছু যুবকদের সঙ্গে ঝগড়া ঝামেলা হয়েছিল। ওই ঝামেলার জেরেই তার মাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করল মৃত মহিলার ছেলে। পরশুদিন কারেকজন মরছিল, আমি কাজ করতে আসলাম। আমি আগেবার ঘুমাই দিয়েছি, মা আমার ডাক দিনে বেজ যাইব। আমি সে ঠিক আছে স্যার, চলো এবার আমার চলো মা কইছে মাথা বেদ না তখন দৌড় আনতে আমি একটু ঘুমাই, আমি একটু ঘুমাই, আমি একটু ঘুমাই, এর দূরই কথা। এরপরে এরপরে মা এরপর বাবু আয় দেখে মা এই অবস্থা। কি কি অবস্থা পাওয়া গেছে? জীবন্ত অবস্থা। কেন এরকম করছে? মানে মা কই তারপর নাম কি? মা দীপালি দেব। বয়স কত? বয়স 5 মিনিটের। কোন সময় ঘটনা? সন্ধ্যাবেলা বাবুকে দেখছে 6টার দিকে। বাড়ি কোনখানে? বাড়ি চানমে রাবার। বাবা বাবার নাম কি? কেশব দেবনাথ। কি করে বাবা? কাজ টাজ করে দুগালি কাজ। কোনো যাবালো ইসলো কিছু? না না। আপনি কি করেন? আমি অটো চালাই। এদিকে এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরবর্তী সময় জিবি হাসপাতালে ওই মৃত মহিলার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তবে মহিলার মৃত্যুকে ঘিরে রহস্যের দানা বাঁধছে। এখন দেখার বিষয় পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী, এনএন।